ফার্স্ট বলবো 107-এর আমি করবো, তাহলে প্রথমে আমি তিনটে আগে ডাক ধরে নিচ্ছি, তাহলে শেষের দেখো শেষের সংখ্যা 7, প্রথমের সংখ্যা 1, 7-এর বর্গ হচ্ছে কত 49, তাহলে 1-এর বর্গ কত 1। এবার কি করা হবে, তাহলে শূন্যটা বাদ দিয়ে 1 × 7 আর স্কোয়ারটা ধরে নিতে হবে 2, সংখ্যা ধরে নিয়ে কত হবে 7 × 7, 7 × 2 কত 14, তাহলে শূন্যটা তুমি বাদ দিয়ে বাকি 1 পড়ে রইলো 7, এই তিনটে আর উপরে 2, তিনটে সংখ্যাকে গুণ করতে হবে, গুণ করে কত পেলাম 14, 14 বসি দিলেই তোমার উত্তর হয়ে গেল, উত্তর কত পেলাম 1 × 14 = 49, এইটা হচ্ছে 107-এর স্কোয়ার। এবার আসো 204, 204-এ তাহলে তিনটে প্রথমে ভাগ করে নিলাম আমি, তাহলে 2 × 4, 4 × 4 হচ্ছে স্কোয়ার হচ্ছে 16, এবার সংখ্যা কত পাবো 2 পাবো, 4 পাবো, স্কোয়ারের 2 পাবো, তাহলে 8 × 2 কত পেলাম 16, তাহলে এখানে 16টা বসিয়ে দিলে সংখ্যাটা কত পেলাম 4 16 16। 506 যদি হয়, 506-এর তিন আগে তিনটে তুমি ভাগ করে নাও, তাহলে 5-এর স্কোয়ার কত হচ্ছে তোমার 25, 6-এর স্কোয়ার হচ্ছে 36, আর কত পেলাম 5 পেলাম, 6 পেলাম, আর স্কোয়ারেরটা 2 পেলাম, 5 × 6 = 30, 30 × 2 কত 60, 60টা এখানে বসিয়ে দাও, তাহলে উত্তর কত পেলাম 25 6 36। 305, 305-এর একইভাবে তিনটে তুমি আগে কেটে নাও, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 9, 5-এর স্কোয়ার হচ্ছে গুণ করে কত পাবো 3 × 5 = 15, আর 15 × 2 কত 30, তাহলে উত্তর হচ্ছে 9 30। 409, তাহলে 409 এসছে আবার তিনটে করে ভাগ ভাগ করে নাও, 9 9 কত হবে 81, আর 4-এর স্কোয়ার হচ্ছে 16, এবার গুণ করে কত পাবো 4 × 9 × 2, 4 9 36, 36 × 2 কত 72, এটা এখানে বসিয়ে দাও, তাহলে উত্তর হবে 16 72 81। একইভাবে 707, তাহলে তিনটে ভাগে ভাগ করি, তাহলে 7-এর স্কোয়ার 49, 7-এর স্কোয়ার হবে 49, এবার গুণ করে 7 7 49, 7 × 7 × 2, 7 7 49, 49 × 2 হবে 98, তাহলে 49 98 49, এটা হবে 707-এর স্কোয়ার। 404, তাহলে 404-কে 4-এর স্কোয়ার হবে 16, 4-এর স্কোয়ার হবে 16, এবার গুণ করে কত পাবো 4 4 16, 16 × 2 = 32, উত্তর। 605, 6-এর স্কোয়ার হবে 36, 5-এর স্কোয়ার হবে 25, 5 6 2 গুণ করে 2 দিয়ে গুণ করতে হয়, 5 6 30, 30 × 7, তাহলে অতি সহজে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি মাঝে কোনো সংখ্যা শূন্য থাকলে অতি সহজে আমি গুণ করতে পারছি।